তো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে টুম্পা বাজার থেকে আমাকে অনেক কিছু আনতে বলেছে, বলছে খুব একটা নতুন রান্না করবে সকালের টিফিন। তো আমি নিয়ে এসেছি পাউরুটি, নিয়ে এসেছি চিকেন একটু বড়ো বড়ো পিস, আর সঙ্গে আছে আলু, কাঁচা লঙ্কা, রসুন, আদা, গাজর, টমেটো, আর এটা হচ্ছে পেঁপে। সঙ্গে পেঁয়াজ ছিল, পেঁয়াজটা খুঁজে পাচ্ছি না, পেঁয়াজটা মানে টুম্পার হাতে রয়েছে। তো আমি এক এক করে সবজিগুলো সব কেটে নিচ্ছি, আগে আমি পেঁপেটা কেটে নেব। আগে সবজিগুলো সব কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। এটা একটা হেলদি স্যুপ হবে, যেটাকে চিকেন স্যুপ বলা হয়। যেভাবে আজকে রান্না করছে, যেভাবে রান্নাটা হচ্ছে, এভাবে রান্না করে খেলে পরে শরীরের একটা আলাদা এনার্জি আসবে এবং সব মানে খেতেও রুচি হবে। কারণ আমরা তো সবসময় মাছ মাংস তো খাচ্ছি তেল মশলা দিয়ে, আজকে একদম হালকাভাবে একদম সাধারণভাবে তৈরি করা হবে। রসুন আদাটা ছাড়িয়ে দেওয়া না, জল দিয়ে দিচ্ছি। আজকে সবজিগুলো বড় বড় করে কাটছি। এই স্যুপের মধ্যে পেঁপেটা পরে, পেঁপেটা অনেক ভালো লাগে খেতে। সকালবেলা একটু আমি চা খাই, লাল চা। আমি এদিকে রান্না করছি, একটু চা বানিয়ে দে। আমার ছোট ছেলে এখন চা বানাবে, ও চা বানাতে পারে ভালো। টমেটোটা কেটে নিচ্ছি আমি। টমেটোটা কি সুন্দর বড়, সব হাইব্রিড টমেটো, দেখতে খুব সুন্দর কিন্তু এতে কোনো স্বাদ নেই। দেশি টমেটো যেরকম একটা স্বাদ আছে, এখন কোনো রকম কাজ চলে আমার মতো টমেটো তো চাই, টমেটো ছাড়া ভালো লাগবে না। ওই হাইব্রিড টমেটোই নিয়ে এসেছি। কটা নিয়েছি কাঁচা লঙ্কা, এই যে আমার রসুন ছাড়ানো হয়ে গেছে না, এই জলে জলে দাও, রসুন গুলো ছাড়িয়ে ফেলেছি। এই গাজরটা নেবে? না গাজরটা না লাগবে না। এটা বুকু তোমার জন্য একটা গাজর রাখা হলো।
এইভাবে পেঁয়াজটা কেটে নিলাম। করছে আমিকে দেখুন রসুনটা কেটে দিই, রসুন আর আদা। তো আজকে বড় বড় পিস মাংস নিয়েছি, ওই জন্য কুকারে বানাবো আমি, না হলে সেদ্ধ হবে না তাড়াতাড়ি। তো এই যে বাটার নিয়ে নিয়েছি, এখন আমি কুকারে বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাটারের মধ্যে রসুন দিয়ে তো খুব সুন্দর একটা সুগন্ধ দিচ্ছে। এবার আমি আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, গাজর, পেঁপে আর এই লঙ্কা কত একটু সিজে দেবো। এটা তো গোলমরিচের গুঁড়ো করবো, ওই জন্য আমি বেশি লঙ্কা দিচ্ছি না, লঙ্কাগুলো অত ঝাল নেই। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আরেকটু জল দেবো। তো এবার যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, মাংসগুলো আগে ধুয়ে রেখেছিলাম, আর একবার একটু ধুয়ে দিচ্ছি। তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হবে তো সবজি মাংস দুটোই। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে প্রায় 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিলে তবে সবজি মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি, 5টা সিটি দিয়ে নেব আমি। এবার একটু চা খেয়ে নিই, ছেলে চা বানিয়ে দিয়েছে, যে লাল চা, একটু চা খেয়ে নি ততক্ষণ, ততক্ষণ সিটিটা পড়ুক। তো আমার চিকেন স্যুপ রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি আমি। এবার কুকারটা আমি নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ, মানে হাওয়াটা বার করব না, হাওয়াটার মধ্যে থাকবে কিছুক্ষণ বার করবো। তো আমি যে কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি, একটু সামান্য একটু গরম করে এটা গুঁড়ো করে নেবে। তোমার গোলমরিচ গরম হয়ে গেছে, এবার গুঁড়ো করে নিচ্ছি। বাটার দিয়ে পাউরুটি খেয়ে শীত করছে।
সব সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আপনাদের দেখাই একটু। দিয়ে দিচ্ছি আমি উপর থেকে গোলমরিচের গুঁড়ো, যে যেমনি ঝাল খাবে। আমি আর আমার ছোট ছেলে এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দেখিয়ে দিচ্ছি। ওর বাবা এখন কাজ করছে, আসতে পারছে না। ভুল কেমন লাগছে? হেভি দারুণ লাগে, দারুণ। আসো গো একটু খাও দেখি, আজকে স্যুপ কিরকম তৈরি করেছে। ও জবরদস্ত জবরদস্ত, চিকেনটা সিদ্ধ হয়েছে তো? আর ইচ্ছা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে গো, একদম একদম মোমের মতো গলে গেছে। আর ব্রেডে আবার বাটার লাগিয়েছে, এটা তো আরো সুন্দর হয়। সুপের সঙ্গে ব্রেড, তার সঙ্গে আবার বাটার, বাচ্চাদের বানিয়ে এরকম যেগুলো দিলে পরে না, ওকে আর বলতে হবে না, প্রেশার দিতে হবে না, বাবু খাও বাবু খাও না, ও আগে আরো এক দু বাটি চেয়ে নেবে, মা আর একটু দাও। যাই হোক, আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। টুম্পা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবে। সবাই ভালো থাকবেন।